আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রাত্রিবেলা ঘুমের ঘোরে মাঝে মধ্যে কি আপনাদের মনে হয় মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, বা ধরুন অন্ধকার গলি দিয়ে যাচ্ছেন, কখনো কখনো কি মনে হয় যে পেছনে কেউ একটা ফলো করছে? পেছনে ঘুরে দেখলেন, দেখলেন কেউ নেই, কারণ তাদের খুঁজে পাওয়া বড়ই কঠিন, তারা হলেন ভূত। তবে এবার ভূতেদের খোঁজার সহজ পাঠ নিয়ে আসছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। ছবির নাম সব ভুতুরে, আর সেই ছবিরই একটি বিশেষ গানের শ্যুট হচ্ছে বসু বাটিতে, যেখানে এসে বিশেষ গানের সেই শুটিং আপনাদের জন্য রইল এক্সক্লুসিভলি। আমি বলবো হওয়ার পরে মাঝখানে যে গ্যাপটা আছে মিউজিকের, তাতে তোর এন্ট্রিটা হওয়া উচিত। এমন একটি আধা ভৌতিক বাড়িতে কিছুটা ভুতুড়ে সাজেই দেখা গেল সোহিনী সরকারকে। কারণটা কি? বিকজ ছবিতে আমি ভূত দেখতে পাই। ওকে, সো এখানে সেটাই আর কি, খানিকটা এখানে ওখানে ভূত, এই তোমার পেছনে একটা ভূত, ঠিক আছে, এরকম করে সবাইকে চমকে টমকে দিই। তো সেরকমভাবেই ক্যারেক্টারে রেখেই, কিন্তু একটু ড্রেস আপ বা মেকআপ, এগুলো তো যেহেতু প্রমোশনাল সং শুট করছে তো তাই জন্য একটু তো গ্ল্যামারাস করেছে, আবার অথচ ভূত। কিন্তু সোহিনীর আফসোস একটাই, ছবিতে ভূতেদের সাথে কানেকশন থাকলেও শুটিংয়ে একবারও তাদের দেখা পেলেন না তিনি। না, এটা একটা হয়, তুমি ডিটেকটিভ ছবি করতে গিয়ে কখনো রহস্য খুঁজে পাবে না, আর ভূতের ছবি করতে গিয়ে ভয় লাগবে না তোমার, প্রেমের ছবি করতে গিয়ে প্রেম আসবে না, পরে দেখতে গিয়ে দর্শকের মনে হয়, কিন্তু ওই সময় কাজ করতে গিয়ে ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয় যে এরকম, কিন্তু পরে সাউন্ড অনেকগুলো মিলে তো একটা ছবি, তারপরে যখন প্রপারলি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হবে, লাইট কারেকশন হবে, এই সমস্ত হয়ে তখন কিন্তু হয়তো আমার নিজেরই দেখতে গিয়ে ভয় হবে। কিন্তু মানে আমরা যখন বলিউডেরও ছবি দেখি, হলিউডের ছবি দেখি, ভূতের ছবি দেখি, কিন্তু ওরা আমার মানে তাই তো হয়, মানে অভিনয় করতে গিয়ে সেই সময় জঙ্গলে শ্যুট করছি, মশা কামড়াচ্ছে, এই কাঁকড়া বিছে যাচ্ছে, এই কখন গরমে মরে যাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, মানে হা হা হি হি করতে করতে নয় বকা খেতে খেতে শ্যুটটা পুরোটাই আমাদের হয়। কিন্তু ছবিটা দেখার পর মিউজিক যখন অ্যাড হয়, ভূতের ছবিতে মিউজিকটা তো খুব ইম্পর্টেন্ট। প্রমোশনাল সংটি গাওয়ার পাশাপাশি অভিনয় করছেন মধুবন্তী বাগচি। নিজের ছবির মাধ্যমে ভূতেদের সাথে বেশ ভালোই যোগাযোগ রেখেছেন বিরসা দাশগুপ্ত। তবে বাকি ছবিগুলোর থেকে এই ছবিতে ভূতেদের আনাগোনাটা বেশ বেশি, বললেন পরিচালক বিরসা দাশগুপ্ত। সবে ছোট করে বললেন ছবির গল্প, এটা ভূতুরে ছবি, কিন্তু ভূত মানে হরর নয়, ঘোস্ট মানে ভূতের গল্প, বাঙালি ভূতের গল্প। যে তিনটি জিনিস একসঙ্গে ঘটে, আবির যে চরিত্রটা প্লে করছে অনিকেত, তার বাবার একটা কোম্পানি আছে, মানে একটা ম্যাগাজিনের ব্যবসা আছে যার নাম সব ভুতুরে। বাবা মারা গেছেন, ম্যাগাজিনটা ক্লেম করে যে এই মানে অনিকেতের বাবা ইউজ টু গো ঘোস্ট হান্টিং, মানে কোথাও ভূত দেখা গেলে উনি ভূত দেখতে পেতেন এবং উনি সেই গল্পগুলো এনে এই ম্যাগাজিনে ছাপতেন। অনিকেত বিশ্বাস করে না ভূতে, বাবা মারা গেছে, তাই এখন উইথ ডিউ রেসপেক্ট টু ফাদার ও হি ওয়ান্টস টু গেট রিড অফ দ্য ম্যাগাজিন, এবং সেই জায়গায় একটা অন্য সেই অর্ধেক বাড়িটা বিক্রি করে অন্য কিছু করতে চায় ওখানে। সেই মুহূর্ত সময় একটি মেয়ে এসে হাজির হয় যার নাম নন্দিনী, যারা সোহিনী প্লে করছে, যে ক্লেম করে যে অনিকেতের বাবা একটা মিশনে দেখা হয়েছিল মেয়েটির সঙ্গে এবং মেয়েটিও ভূত দেখতে পায় এবং তা এখানে চাকরির জন্য এসছে। আর সেম টাইমে বাংলার একটা গ্রামে একটা স্কুলে
ভূতের উপদ্রবে স্কুল বন্ধ হয়েছে, যেটা কদিন আগে সত্যি নিউজে হয়েছিল যদি দেখো। তো সেখানকার হেডমাস্টার যে স্যার, হেড স্যার তিনি আসেন, কারণ তার শখের স্কুল, যে আমাদেরকে হেল্প করুন। সো এরা সবাই মিলে একটা মিশনে বেরোয়, ভূত তাড়ানোর মিশন, যেটাকে আমরা ট্যাগলাইন বলছি, ভূত খোঁজার সহজ পাঠ। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।